রাশিয়ার বেলগরোদ অঞ্চলে আবারো তীব্র গোলাবর্ষণ। আরো বিস্তারিত জানিয়ে দিব। এবার দোনেৎস্ক স্বাধীন করার দায়িত্ব চেচেন নেতা রমজান কাদিরভের। এদিকে ইউক্রেনের শেষ বড় যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি রাশিয়ার। পাঁচ ফিলিস্তিনি নিহতের অভিযোগ ইসরায়েলের দিকে। আরো জানিয়ে দিব দোনেৎস্কে ইউক্রেনীয় বাহিনীর হামলায় নিহত তিনজন। ইউক্রেন যুদ্ধে 2 লাখ সেনা হারিয়েছে রাশিয়া দাবি কিয়েভের। তাইপের সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্যিক চুক্তি সই করার ব্যাপারে চীনের হুঁশিয়ারি। এবং সর্বশেষে জানিয়ে দিব চীনের হুমকি উপেক্ষা করে চুক্তি সইয়ের পথে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। রাশিয়ার বেলগরোদ অঞ্চলে আবারও তীব্র গোলাবর্ষণ। রুশ কর্তৃপক্ষ বলছে রাশিয়া দক্ষিণ পশ্চিম অঞ্চলে ইউক্রেনের সীমান্তবর্তী বেলগরোদ অঞ্চলে আবারও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে এবং তাতে 8 জন আহত হয়েছে। ওই অঞ্চলের গভর্নর গ্লাদকভ সেখানকার সেবিকিন শহরে পরিস্থিতি উত্তেজনাকর বলে উল্লেখ করেছেন এবং হামলার জন্য ইউক্রেনীয় সৈন্যদের দায়ী করেছেন। ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন এই হামলার ব্যাপারে প্রেসিডেন্ট পুতিনকে বেলগরোদ অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস নিউজ বলছে দিমিত্রি পেসকভ বলেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, সীমান্ত রক্ষা বাহিনী, জরুরি সেবা বিভাগ এবং স্থানীয় কর্তৃপক্ষের তরফে প্রেসিডেন্ট পুতিনকে সর্বশেষ খবরাখবর জানানো হচ্ছে। এই ভিডিওটি কখন ও কোথায় ধারণ করা হয়েছে তা পরিষ্কার নয়। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় 25 মাইল উত্তরে বেলগরোদ অঞ্চল। অতি সম্প্রতি এখানে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে এবং এরকম পরিস্থিতিতে বেশ কয়েকটি গ্রাম থেকে লোকজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছিল। বেলগরোদের গভর্নর ব্লাসেসলাভ গ্লাদকভ বলেছেন ওই অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলায় ব্যক্তিগত গাড়ি, বাড়িঘর, অফিস এবং গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিউজ বলছে আক্রমণের হাত থেকে বাঁচার জন্য যারা সেখান থেকে পালিয়ে গেছে তাদের জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। এবার দোনেৎস্ক স্বাধীন করার দায়িত্ব চেচেন নেতা রমজান কাদিরভের। চেচনিয়া রিপাবলিকের সেনাদের ইউক্রেনে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন রাশিয়ার সেনা কমান্ডাররা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক যুদ্ধ বিষয়ক সংস্থা স্টাডি অব এয়ার বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে বাকমুথ থেকে ওয়াগনার সেনারা চলে যাওয়ার পর এখন ইউক্রেন যুদ্ধের ভার নিতে চেচেন সেনাদের মোতায়েন করা হচ্ছে। রমজান কাদিরভ জানান ইউক্রেনীয় সেনাদের সম্ভাব্য পাল্টা আক্রমণের আগেই তার চেচেন বাহিনীর স্পেশাল ফোর্স ইউক্রেনের সেনাদের উপর আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সংস্থাটি আরো জানিয়েছে বুধবার চেচনিয়া রিপাবলিকের নেতা রমজান কাদিরভ জানিয়েছেন তিনি সেনা কমান্ডারদের কাছ থেকে দোনেৎস্ক অঞ্চলের দায়িত্ব নেওয়ার নির্দেশনা পেয়েছেন। দোনেৎস্কের কয়েকটি অঞ্চল স্বাধীন করার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে, আর এ নির্দেশনা অনুযায়ী তার সেনারা সম্মুখ যুদ্ধে লড়াই করবে। এ দোনেৎস্কে রয়েছে বাকমুথ শহর, যে বাকমুথ দখলে দীর্ঘ 10 মাস লড়াই করেছেন ওয়াগনার সেনারা। ইউক্রেনের শেষ বড় যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি রাশিয়ার। ইউক্রেনীয় নৌবাহিনীর শেষ বড় যুদ্ধজাহাজটি ধ্বংসের দাবি করেছে রাশিয়া। বুধবার রাশিয়া এমন দাবি করে রাশিয়ার ভাষ্য যুদ্ধজাহাজটি ইউক্রেনের দক্ষিণ অঞ্চলীয় বন্দর ওদেশায় অবস্থান করছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং এ বলা হয় ইউক্রেনের যে যুদ্ধজাহাজটি ধ্বংস করা হয়েছে সেটির নাম ইউরো ওলেফেরিস্ক। রাশিয়ার ভাষ্য গত 29 মে ওডেশা বন্দরে জাহাজ নোঙর করার স্থানে থাকা ইউক্রেনীয় নৌবাহিনীর সেই যুদ্ধজাহাজটি নিশানা করে হামলা চালায় রুশ বিমান বাহিনী। অতি সূক্ষ্ম এই হামলায় ইউক্রেনীয় যুদ্ধজাহাজটি ধ্বংস হয়ে গেছে। মস্কো টাইমস এর প্রতিবেদনে বলা হয় কৃষ্ণ সাগর তীরবর্তী ওডেশা বন্দরে ইউক্রেনীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ধ্বংসের বিষয়ে মস্কো যে দাবি করেছে তা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। মাঝারি আকারের যুদ্ধজাহাজটি ধ্বংসের বিষয়ে মস্কো দাবির পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেন। 5 ফিলিস্তিনি নিহতের অভিযোগ ইসরায়েলের দিকে। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন জেনারেল কমান্ডের দাবি সিরিয়া সীমান্তের কাছে পূর্ব লেবাননে বিস্ফোরণে সংগঠনের 5 জন সদস্য নিহত হওয়ার পেছনে ইসরায়েল দায়ী। তবে ইসরায়েল বিষয়টি অস্বীকার করেছে। খবর আল জাজিরার। পিএফএলপিজিসির শীর্ষ কর্মকর্তা আনোয়ার রাজা জানান বুধবার লেবাননের কুসায়া শহরে তাদের স্থাপনায় বুধবার আঘাত হানে ইসরায়েল। এতে 10 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। লেবানিজ ও ফিলিস্তিনি সোর্স থেকে পরস্পর বিরোধী তথ্য পাওয়া গেছে।
পুরনো একটি রকেট অস্ত্রাগারে নেওয়ার সময় কিংবা মাইনগুলো সরানোর সময় বিস্ফোরণ ঘটে। লেবানন ভিত্তিক আরেকজন পিএফএলপিজিসি কর্মকর্তা আবু ওয়াইল ইসলাম জানান, তার দল উপযুক্ত সময়ে প্রতিশোধ নেবে। ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে বাড়তে থাকা যুদ্ধ থেকে তার দলকে কোনোভাবেই বিরত রাখা যাবে না। দোনেতস্কে ইউক্রেনীয় বাহিনীর হামলায় নিহত তিনজন। এদিকে দোনেতস্কে বিভিন্ন স্থানে ইউক্রেনীয় বাহিনীর 84টি হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত তিনজন বেসামরিক লোক নিহত হয়েছেন, আহত হয়েছেন চারজন বলে জানিয়েছে স্বঘোষিত দোনেতস্ক পিপুলস রিপাবলিক ডিপিআর। বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত এই হামলা চলে বলে সংগঠনটি নিশ্চিত করেছে। খবর সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী 84টি গোলাগুলির ঘটনা ঘটিয়েছে। দোনেতস্ক শহরের পেট্রোভস্কি জেলায় দুজন এবং হরলিপকা শহরের সেন্ট্রালোনোমিস্কি জেলায় একজন সহ তিনজন বেসামরিক লোক নিহত হয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, 2008 ও 2013 সালে জন্ম নেওয়া শিশু সহ চারজন বেসামরিক লোক আহত হয়েছেন। উল্লেখ্য, 2022 সালে 24 ফেব্রুয়ারি সকালে রুশ বাহিনী ইউক্রেনের আক্রমণ শুরু করে। পুতিন ইউক্রেনকে অসামরিকরণ ও ডিজাইনিফাই করার জন্য একটি বিশেষ সামরিক অভিযান চালানোর ঘোষণা করেন। কয়েক মিনিট পরে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের সর্বত্র ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা হয়। এরপরে একাধিক দিক থেকে একটি বড় স্থল আক্রমণ শুরু হয়। এখনো চলছে এই যুদ্ধ। যুদ্ধে 60 লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে। পুতিন দখল করেছেন ইউক্রেনের 4টি রাজ্য। ইউক্রেন যুদ্ধে 2 লাখ সেনা হারিয়েছে রাশিয়া, দাবি কিয়েভের। ইউক্রেন যুদ্ধে এখনো পর্যন্ত রাশিয়া 2,08,000 সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর পূর্বাঞ্চলের মুখপাত্র শেরহি চেরেভাতি। বৃহস্পতিবার এক বার্তায় তিনি এ দাবি করেন। খবর সিএনএন এর শেরহি চেরেভাতি বলেন, পূর্ব ইউক্রেনের বাকমুতে বৃহস্পতিবার রাতে অন্তত 476 বার গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। তিনি বলেন, আমরা রাশিয়ার অস্ত্র রসদ নিঃশেষ করার জন্য সবকিছু করছি, তাদের সদর দপ্তরে আঘাত করছি। তিনি আরো জানান, ইউক্রেনীয় বাহিনী লুহানস্ক অঞ্চলের বিলোহরি ভোকা এবং স্টেল মাকি ভোকাতে বেশ কয়েকটি ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। তবে সিএনএন স্বাধীনভাবে এই সংখ্যাগুলো নিশ্চিত করতে পারেনি। রাশিয়ান ক্ষতির উপর অনুমান করে বাইডেন প্রশাসন মে মাসে বলেছিল, রাশিয়ার 1 লাখের বেশি সেনা হতাহতের শিকার হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের এই দাবি প্রত্যাখ্যান করেছিল ক্রেমলিন। একজন মুখপাত্র বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রুশ সেনা নিহতের সঠিক সংখ্যা দেওয়ার কোনো উপায় নেই। তাইপের সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্যিক চুক্তি সই করার ব্যাপারে চীনের হুঁশিয়ারি। মার্কিন সরকার তাইওয়ানের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি সই করার যে পরিকল্পনা করেছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। তাইপের সঙ্গে যে কোনো ধরনের আনুষ্ঠানিক লেনদেনের ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বৃহস্পতিবার বেইজিং এ সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিং এ বলেন, চীনের সঙ্গে যেসব দেশের কূটনৈতিক সম্পর্ক আছে, তাইওয়ানের সঙ্গে সেসব দেশের যে কোনো ধরনের লেনদেনের বিরোধী বেইজিং। ওয়াশিংটন ও তাইপে দ্বিপাক্ষীয় বাণিজ্য করার লক্ষ্যে গত মাসে একটি সমঝোতায় পৌঁছেছে। 1 বছরের কম সময় ধরে আলোচনা শেষে তারা এই সমঝোতায় পৌঁছেছে। 2021 সালে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথম দুই পক্ষের মধ্যে বাণিজ্যিক চুক্তি সই করার ব্যাপারে সমঝোতা হলো। এক চীন নীতির অধীনে তাইওয়ানের উপর সার্বভৌম ক্ষমতা রয়েছে চীনের। আমেরিকা সহ বিশ্বের বেশিরভাগ দেশ এক চীন নীতি মেনে চলার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে, কিন্তু চীনকে দুর্বল করে ফেলার লক্ষ্যে ওই নীতি লঙ্ঘন করে সরাসরি তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে ওয়াশিংটন। সূত্র পার্স টুডে। চীনের হুমকি উপেক্ষা করে চুক্তি সইয়ের পথে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান। চীনের হুমকি ধামকি উপেক্ষা করেই প্রথমবারের মতো একটি বাণিজ্যিক চুক্তি সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান। এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে তাইওয়ানের রপ্তানি আরো বাড়বে বলে মনে করা হচ্ছে, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ওয়াশিংটন ও তাইপে। খবর রয়টার্সের। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে চীনকে কোণঠাসা করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে তাইওয়ান ও চীন সম্পর্কের ফাটলকে কাজে লাগাতে তাইপের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে ওয়াশিংটন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তাইওয়ানের বাণিজ্য পর্যালোচনা কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াশিংটনকে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে শিগগিরই একটি বাণিজ্যিক চুক্তি সই হবে। এতে মার্কিন উপবাণিজ্য প্রতিনিধি সারা বিয়ানচি উপস্থিত থাকবেন। 21 শতাব্দীতে যুক্তরাষ্ট্র তাইওয়ান বাণিজ্য পরিকল্পনার অংশ হিসেবে এই চুক্তি হবে বলে জানায় তারা। তবে বাণিজ্য চুক্তিতে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকবে সে বিষয়ে ওয়াশিংটন ও তাইপে কোনো পক্ষই বিস্তারিত জানায়নি। সিঙ্গাপুরে অনুষ্ঠেয় বৈশ্বিক নিরাপত্তা সম্মেলন শুরুর ঠিক আগ মুহূর্তে এই বাণিজ্য চুক্তির ঘোষণা এলো। ওয়াশিংটন ও তাইপের বাণিজ্য চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে তাইওয়ানের রপ্তানি আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এতে দৃঢ় হবে দুই দেশের বাণিজ্য সম্পর্ক।
যদিও চীন ও তাইওয়ান রাজনৈতিক উত্তেজনার মধ্যে স্বাভাবিক আছে বাণিজ্যিক কার্যক্রম, তবে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রভাব পড়বে বেইজিং ও তাইপে বাণিজ্য সম্পর্কে। এদিকে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের দ্বিপাক্ষীয় বাণিজ্য চুক্তির তীব্র নিন্দা জানিয়েছে চীন। একই সঙ্গে বাণিজ্যের আড়ালে তাইপের সঙ্গে কূটনৈতিক ও তৎপরতা বন্ধ ও চুক্তি সই না করারও আহ্বান জানিয়েছে বেইজিং।